সেতু ভবনকে যে এখানে যে ধ্বংসযজ্ঞ তার বিবরণ আপনারা এর মধ্যে পেয়েছেন। আপনারা জানেন কি না জানি না, তারা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে গিয়েছে, পরপর দুদিন জাজিরা প্রান্তে এবং এদিকে মাওয়া প্রান্তে। মানে এই পদ্মা সেতু, এই অর্জন, শেখ হাসিনা যা কিছু অর্জন, এ অর্জনগুলোকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস চিহ্ন, দুর্যোগ ব্যবস্থাপনা, 57টা গাড়ি পুড়ে গেছে আগুন যেভাবে ছড়িয়েছিল, এই সেতু ভবনেও সচিব নিজে ছিলেন, কর্মকর্তারা অনেকে ছিলেন, সবাই ছিল, তারা এই ভয়াবহ দৃশ্যপট দেখেছে। এখন নেত্রী স্বাভাবিক কারণে তিনি কষ্ট পাচ্ছেন, কারণ ঢাকায় স্বপ্নের মেট্রো রেল তরুণ প্রজন্মের, আজকে দেখুন মেট্রো রেল নেই, পার্থক্যটা বুঝেন, জনভোগান্তি কোথায়। আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেই, ফার্ম গেট থেকে এয়ারপোর্টে 8 মিনিটে যাতায়াতে স্বপ্ন এখন দুঃস্বপ্ন। মানুষ কষ্ট পাচ্ছে, উত্তরা থেকে হাজার হাজার মানুষ ঢাকা আসার জন্য চেষ্টা করছে, 8-10 মিনিটের এখানে 30 মিনিটের পথ এখন 2 ঘন্টায় আসতে পারছে, 2 ঘন্টায় যেতে পারছে। এভাবে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি সাধন তারা করেছে, এটা সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়, তারা কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল, আর তার উপরে রাজনৈতিক মতলবে বিএনপি জামাত এই আন্দোলনে উপর ভর করেছে, তাদের দীর্ঘদিনের ব্যর্থতার অবসানের জন্য। 18 সালে তারা ব্যর্থ হয়েছে, নির্বাচনের আগে অক্টোবর মাসে তারা ব্যর্থ হয়েছে, নির্বাচনে তারা হেরে যাওয়ার ভয়ে অংশ নেয়নি, আজকে ক্ষমতায় নেই, ক্ষমতার উদগ্র লিপসা তাদের পেয়ে বসেছে, এই জন্য আজকে তারা এখন আর গণতন্ত্র মানে না, তারা আগুন নিয়ে নেমেছে এবং আগুন সন্ত্রাস অস্ত্র নিয়ে নেমেছে। আজকে কত মানুষ প্রাণের প্রদীপ নিভে গেছে, পুরোপুরি হিসাব আসেনি, শিশুদেরও কেউ কেউ মারা গেছে, জানালা বন্ধ করতে গিয়ে গুলি লেগে মারা গেছে, রাস্তা শিশু গুলির আঘাতে রক্তাক্ত হয়ে মারা গেছে। আজকে পঙ্গু হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে মর্মন্তুক দৃশ্যপট কাতরাচ্ছে আহতরা,
সাংবাদিকও এখানে নিহত হয়েছে, কভার করতে আহত হয়েছে অনেক। আমরা আজকে আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। এখানে যারা হামলা করেছে তাদের যে ফুটেজগুলো এখানে ছিল আমাদের সচিব, সেগুলো আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তর করেছে। আজকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তার কষ্টটা আমাদের সবার চেয়ে বেশি, কারণ বাংলাদেশে যেটা কোনোদিনও সম্ভব হবে না সে দুঃসম্ভবকে তিনি সম্ভব করেছেন নিজের টাকায় পদ্মা সেতু করে। এই সেতু ভবনের কর্মীরা, অফিসাররা দিন রাত পরিশ্রম করেছে। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ এটা কি এখন বলা সম্ভব? মেট্রোয়েলের কাজীপাড়া মিরপুর 10, এ দুটা ধ্বংসপ্রাপ্ত, এটা এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা, কিন্তু বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। তার সিদ্ধান্তের আগে আমরা কিছু করতে চাই না। তিনি সব কিছুই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা, বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন এবং সব কিছুর ক্ষয়ক্ষতির হিসেব তার কাছে আছে। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না।